মালদা জেলা জুড়ে দেখা দিয়েছে প্রচণ্ড গরমের দাবদাহ। আর এই দাবদাহের কথা মাথায় রেখে পথ চলতি সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় মালদা জেলার প্রায় 10টি গুরুত্বপূর্ণ জায়গাতে করা হয়েছে স্বাস্থ্য শিবির ও পানীয় জলের ব্যবস্থা। মালদা জেলা প্রশাসনিক ভবনে জানালেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। তিনি জানান, এই বছর মালদা জেলায় দেখা দিয়েছে প্রচণ্ড দাবদাহ। আর এই দাবদাহের কথা মাথায় রেখে পথ চলতি সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য শিবির ও পানীয় জলের। মালদা জেলা মালদা মেডিকেল কলেজ, জেলা প্রশাসন ভবন চত্বর, রথবাড়ি মোড় সহ মোট 10টি গুরুত্বপূর্ণ জায়গাতে এই ব্যবস্থা করা হয়েছে। এই গরমে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পথ চলতে মানুষেরা কাজকর্ম করতে আসেন মালদা শহরে। এই গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে তাদের প্রাথমিক চিকিৎসা করা যায় এবং পাশাপাশি সাধারণ মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা রয়েছে এই স্বাস্থ্য শিবিরে। যতদিন পর্যন্ত এই দাবদাহ থাকবে মালদা জেলাতে, ততদিন পর্যন্ত এই স্বাস্থ্য শিবির ও পানীয় জলের ব্যবস্থা থাকবে বলে জানান জেলা শাসক। জেলা প্রশাসন থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা মানুষকে আরো সচেত করছি এবং আমাদের বিভিন্ন পয়েন্টসে, জাংশনসে আমরা ওয়াটার বুথস, তার সঙ্গে আমাদের হেলথ ক্যাম্প যে আছে আমরা সেট আপ করেছি, যাতে পথ চলতি আমরা যে মানুষ আছে তাদের কোনো অসুবিধা না হয়। জলের দিক দিয়ে হোক বা ওআরএস বা অন্যান্য যদি শেল্টার লাগে রেস্ট করার জন্য, বিভিন্ন জাংশন আমাদের মালদা জেলা জুড়ে, এখানে জনবসতি বেশি, সেখানে করা হয়েছে। স্যার, এরকম কতগুলো বুথ করা হয়েছে? More than 10 routes have been done, বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে করা হয়েছে, যাতে মানুষের